গতকাল রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী। এবার চোখ রাখবো সেই খবরে। কোন পথে শুভেন্দুর মন্ত্রিত্বে পদত্যাগ, কিভাবে শুরু দ্বন্দ্ব, কিভাবে এতটা দূরত্ব তৈরি হলো দল এবং শুভেন্দু অধিকারীর, পিছিয়ে যেতে হবে কয়েকটা মাস। বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম মেদিনীপুরের পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। চব্বিশে জুলাই জেলায় জেলায় পর্যবেক্ষক পদটাই তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি হলো স্টিয়ারিং কমিটি ও কোঅর্ডিনেশন কমিটি। সাতজনের স্টিয়ারিং কমিটিতে স্থান পেলেন শুভেন্দু। ঘনিষ্ঠ মহলে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু। পুজোর পর থেকে একের পর এক সভা করতে শুরু করলেন শুভেন্দু, সবটাই তৃণমূলের ব্যানার ছাড়া, অরাজনৈতিক। জেলায় জেলায় বিজয়া সম্মিলনী করলেন তিনি। জেলায় জেলায় পোস্টার পড়ল, লেখা আমরা দাদার অনুগামী, ছবি শুভেন্দু অধিকারী। তড়িঘড়ি সেই পোস্টার সরানোরও তৎপরতা দেখা দিল ঘাসফুল শিবিরে। প্রকাশ্যে তোপ দাগলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। বিরোধ আরো স্পষ্ট হল। মঞ্চ থেকে কার্যত প্রথমবার প্রকাশ্যে আক্রমণ শানালেন শুভেন্দু। ১৩ বছর পরে নন্দীগ্রামের কথা মনে পড়েছে, এই ফিরতে হবে, লড়াইয়ের মাঠে দেখা হবে, রাজনীতির মঞ্চে দেখা হবে। পাল্টা সভায় ফিরাদ হাকিমরা পরোক্ষে বুঝিয়ে দিলেন ফাটল চওড়া হচ্ছে। দলের তরফে সৌগত রায়ের মাধ্যমে শুরু হলো মধ্যস্থতার চেষ্টা। খানিক নমনীয় হলো দুপক্ষই। ১৯শে নভেম্বরের সভায় যা বলার বলবেন একথা বলেও শেষমেশ নিজেও খানিক নমনীয় হলেন শুভেন্দু। এখনো একটা দলের প্রাইমারি মেম্বার, সক্রিয় মেম্বার, মুখ্যমন্ত্রী আমাকে মন্ত্রী রেখেছেন, উনিও তাড়াননি, আমিও ছাড়িনি। রাজনৈতিক কথাবার্তা দলের ভিতরে থেকে মন্ত্রিসভায় থেকে বলা যায় না। ২৪ ঘন্টাও কাটলো না, শুভেন্দু রামনগরের সভার পর তিনি বোমা ফাটালেন কল্যাণ। দলের সদস্য থাকবো, মন্ত্রিসভাতে মন্ত্রী হয়ে থাকবো, আবার অন্য রাজনৈতিক দলের সঙ্গে গোপনে আঘাত করব। দলের অনুমতি না নিয়ে করলেন যে বলছেন না তার ইঙ্গিত মিলল। শুভেন্দুও আরও এক ধাপ এগোলেন। এইচআরবিসির চেয়ারম্যানের পদ ছাড়তেই তার জায়গায় বসানো হলো কল্যাণকে। এইচডি এর পদ ছাড়ার পরেই আর দেরি করলেন না শুভেন্দু, মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন অবশেষে। যদিও বিধায়ক পদ ও দলে এখনও তিনি বর্তমান, ভবিষ্যৎ না, খোলসা হয়নি এখনো। তবে শুভেন্দুকেও শাস্তির পথে এদিনই হাঁটল না তৃণমূল। গোটা পর্বে একটাই প্রশ্ন পড়ে রইল সব শেষে, হোয়াট নেক্সট, এরপর কি? ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।